আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর আশীষ সহমতে ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। সুন্দর সুন্দর গাছ এবং আমার কিউট পাখিগুলা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওতে আমি ক্যাকটাস লাগিয়েছি, সাথে আছে আমার রান্নাবান্না, আর প্রিয় আপুদের কিছু রিকোয়েস্টের ভিডিও দেখাবো, প্লাস আপুদের কিছু কমেন্টস পড়বো। তো সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, আপনাদের ভালো লাগবে। আজকে কয়েকদিন ধরে দেখতেছি আমার এই স্পাইডার প্লান্টটা কেমন জানি একটু পাতাগুলা মানে কেমন জানি হয়ে গিয়েছে আর কি। তো আজকে সকালে এসে দেখলাম পুরাই শুয়ে পড়েছে। তো আসলে এটা সিরামিকের বাটি, তো এটা তো নিচে দিয়ে আসলে ছিদ্র করা নেই, হয়তো পানির পরিমাণ বেশি পড়াতে নিচে পচে গিয়েছে। তাই আসলে যে টবে ছিদ্র না করে অনেকে গাছ লাগায় সেটা আমার একদমই পছন্দ না। আপনাকে যখন বেশি খাবার দিবে তখন একসময় আপনার বমি আসবে। তো যদি আমরা রয়ে শুয়ে খাই মানুষরা, তাহলে কিন্তু আমরা অসুস্থ হই না আর বমি আসে না। ঠিক আমি মনে করি গাছেদেরও সেরকম অবস্থা, কেননা পানি দিব, যে পানিটা ওদের শোষণ ক্ষমতাটা বেশি থাকবে সেটা ওরা খেয়ে নেবে, বাকি পানিটা যদি নিচে ছিদ্র থাকে সেটা ওরা বাইর করে দিবে, ফেলে দিবে। তো যেগুলাতে ছিদ্র করা না থাকে সেটা কিন্তু পুরাটাই ওদের খেতে হয়। তাই বলে আসলে অসুস্থ হওয়া মানুষের পক্ষে আর গাছ মরে যাওয়া এটা স্বাভাবিক। তো খারাপ লেগেছে আসলে, কেননা এটা আমি একটা ডাল থেকেই পুরো টপটা হয়েছিল। তো আসলে মানুষেরই ঠিক ঠিকানা নেই কখন মরে যায়, আর গাছ তো মরবেই। তো আবারও নতুন করে যে টপটাতে স্পাইডার প্লান্ট আছে সেখান থেকে নিয়ে একটু লাগিয়ে দিব আর কি। তো এই তো আমার বেবিরা আস্তে আস্তে বড় হচ্ছে। আমার অনেক আপুরা আসলে খাঁচাটা খালি দেখে মন খারাপ করেছেন। তো ইনশাল্লাহ আবারও বড় হয়ে যাবে। এটা ছিল আমার গতকাল সন্ধ্যার ভিডিও। আর গতকাল সন্ধ্যায় কেন জানি খুব শুটকির বত্তা খেতে ইচ্ছা করছিল। আসলে অনেক আপুদের আমি কুকিং চ্যানেলের ভিডিওগুলো দেখি, এত মজার মজার খাবার তৈরি করে কি বলবো। তো সেগুলো দেখে দেখে না আসলে শুটকির ভর্তা তো এমনিই আমার খুব পছন্দ। তো কালকে খুব ইচ্ছে হয়েছিল যে একটু শুটকির ভর্তা খাই। তো আসলে রাত্র করেই শুটকির ভর্তাটা করেছি। তো আজকের ভিডিওতে স্বাগত। এই যে আজকের ভিডিও, এটা দুপুরের রান্নার থেকে আর কি আরম্ভ করলাম। তো আমি এখানে শশা ছিলতেছিলাম, পরে ভাবলাম যে এখন তো মাত্র 10টা বাজে, এত তাড়াতাড়ি আসলে রান্নাটা করব না। তো আসলে ক্যামেরাটা ওখানে একটু ভিডিও করে তারপর চলে আসলাম বারান্দায়, যে কিছু ক্যাকটাস লাগাবো আজকে কয়েকদিন ধরে ভাবতেছি, সেগুলো আগে শেষ করি তারপর রান্নাঘরে ঢুকবো আর কি আবার। তো যাই হোক, এই যে আমার বানি ক্যাকটাসটা মাশাল্লাহ, একটা মাত্র এরকম মানে আজকে যেগুলো ভাঙবো আপনারা দেখবেন ঠিক এরকমই একটা লাগিয়েছিলাম, সেটা থেকে আসলে এতগুলা হয়েছে। তো এখন আমি ক্যাকটাসের বিরিয়ানি বানাচ্ছি। আসলে বিরিয়ানি বলছি এই জন্যেই, এই মাটিটা ক্যাকটাস অনেক পছন্দ করে। যখন নার্সারি থেকে ক্যাকটাস কিনে আনবেন দেখবেন যে পুরো মাটিতে লাগানো সেই ক্যাকটাস, কিন্তু আমাদের বারান্দায় রাখলে বেশি দিন থাকে না। তো এখানে আমি মোটা বালি আর চিকন বালি নিয়েছি, কিছু ধানের ছিটা, আর এই যে এখানে মানে ইট ভাঙ্গা যে গুঁড়া সেটা লাগে। তো আমার কাছে তো সেটা নেই, তাই আমার কবুতরকে যেগুলো খাওয়াই সেখান থেকে দিয়ে দিয়েছি, আর নিয়েছি কয়লা। এখন আমি ক্যাকটাসগুলো লাগাবো, আপনারা দেখতে থাকুন, আর আমি কিছু আপুদের কমেন্টস পড়ব। জান্নাতুল পেদাউস আইডি থেকে আপু আমাকে প্রশ্ন করেছে, এক বছর যাবত আপুর কাটা মুকুট গাছে ফুল আসে না, তো আপু বুঝতে পারতেছে না কি করবে, কিভাবে কি করলে ফুল আসবে একটু বলে দেওয়ার জন্য। তো আসলে জান্নাতুল পেদাউস আপুর ভিডিও আমি দেখি, আপু আমার ভিডিও দেখে। তো আপু হতাশ হইও না, অনেক সময় দেখা যায় যে গাছের যদি বয়স তেমন না হয় তাহলে ফুল আসে না, আর বিশেষ করে কাটা মুকুট গাছের প্রচুর রৌদ্র প্রয়োজন। তোমার যদি গাছটাতে রৌদ্র না পায় তাহলে যেখানে রৌদ্র আসে সেখানে রাখো, রৌদ্র রাখার পরও যদি তুমি দেখো কলি আসতেছে না তাহলে তুমি গাছটাকে ছাঁটাই করবা, উপরের যে ঢালগুলা সেখানে কেটে দিবা, কেটে অবশ্যই তুমি সেখানে অ্যালোভেরা জেল লাগিয়ে দিবা, মানে যে অ্যালোভেরা থাকে বারান্দায় তো সেখানে একটু ভেঙে আমি ক্যাকটাসে যেভাবে লাগিয়েছি আর কি, সেখানে একটু একটু করে লাগিয়ে দিবা, তাহলে দেখা যায় কাটা মুকুট গাছে পচা লাগবে না। না হয় অনেক সময় কাটা মুকুট গাছে পচা লাগে, বাকি ওই অংশটা আস্তে আস্তে শুকিয়ে তারপর কাটা মুকুট গাছটা মরে যেতে পারে,
তো আশা করি আপু তোমার প্রশ্নের জবাব পেয়েছো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ক্যাকটাসের বিরিয়ানি রেডি করে ফেলেছি, আর যে টবগুলোতে লাগাবো সেগুলোতে আমি মাটিটা ঢুকিয়ে নিয়েছি। আর এই বানি ক্যাকটাস কিন্তু একবার যদি হাতে লাগে সারা দিন আপনার হাত জ্বালা করবে, কেননা এগুলা কিন্তু যাদের আছে তারা বুঝবেন আর কি, নাহলে আমি আসলে বোঝানো সম্ভব না, হাতে কেমন জানি ফোড়ে আর কি। তো এই জন্য আমি নয়নতারার পাতা নিয়েছি, পাতা নিয়ে পাতা দিয়ে ধরেছি যেন আমার হাতে কাঁটাটা না লাগে। তো এই যে দুইটা ভেঙে নিয়েছি, এটাও আলাদা আলাদা করে তারপর লাগাবো। আর ওই যে নিচে রেখেছি সেটা শিকড় সহ আরেকদিন এমন একটা লাগিয়েছিলাম, তো সেটাও আমি আলাদা একটা কিছুতে লাগানোর চেষ্টা করব আর কি। তো এখন আরেকটা কমেন্টস পড়তেছি, নীলুফা নীলু, আপুর আইডি হচ্ছে নীলুফা নীলু। আমি এখনও আসলে আপুর ভিডিও দেখি না, আপু নতুন এসেছে আমার চ্যানেলে। তো আপুর কমেন্টসটা পড়ার কারণ হচ্ছে আপু বলেছে আমার ভিডিও দেখে নাকি আপু ভিডিও করা শিখেছে। তো আপু আর একটু আসলে স্পষ্ট করে বললে ভালো হতো, আমার ভিডিও করা দেখে তুমি কিভাবে ভিডিও করা শিখেছো তা আসলে আমার জানা নেই। তবে তারপরও বলছি, এমন কথা শুনলে আসলে কার না ভালো লাগে যে আমি ভিডিও করছি সেটা দেখে তুমি ভিডিও করা শিখেছো বা ভিডিও করার আগ্রহ জাগছে তোমার এরকম কিছু। তো আসলে শুনে কথাটা খুবই ভালো লাগছে। জানি না আপু তুমি আজকে আমার ভিডিও দেখবা কি না, যদি দেখে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে ভালো কতটুকু করতে পারি জানি না, কেউ যদি আমার দ্বারা কিছু শেখে বা কিছু করার মানে অলস না হয়ে কিছু করার তার ইচ্ছা এবং অনুপ্রেরণা জাগে, তার থেকে আসলে বড় কি পাওয়ার আছে। তো এই তো ক্যাকটাসগুলো লাগিয়ে নিচ্ছি। আরেকটা কমেন্টস পড়ছি আমি, তাসনিমাস মম, তাসনিমাস মম আপু আমাকে কমেন্টস করেছে যে আপু তুমি কি ফোন দিয়ে ভিডিও করো। এই প্রশ্নটা আমি আসলে আমার ভিডিওতে আরও অনেক পেয়েছি। তো আসলে আমি যারা আমাকে কমেন্টস করেছে সেই কমেন্টসগুলো আমি আরও আগে পেয়েছি, তাই আমি সরি যদি কেউ সেই কমেন্টস দাঁড়িয়ে থেকে থাকেন আজকের ভিডিওতে, আমাকে ক্ষমা করবেন, কেননা আসলে আমি আপনাদের কমেন্টসের জবাব দিতে পারিনি। যদি আমি আমার মোবাইলটা দেখাতে যাই তাহলে কিন্তু বাসায় দুইটা মোবাইল থাকা লাগে, আর আপনাদের ভাইয়া তো সবসময় আসলে বাসায় থাকে না, তাই আসলে আপনাদের ভাইয়ার মোবাইল দিয়ে যে আমি ভিডিও করব সেটাও পারি না। তো তাসনিমাস মম আপু তোমাকে বলতেছি আজকে আমি তোমাকে মোবাইলটা দেখিয়ে দিব, যাদের প্রশ্ন ছিল তারাও দেখবে আমার মোবাইলটা। আজকে আপনাদের ভাইয়া আমি যখন বিকালবেলা এসেছে তখন আমি বললাম তোমার মোবাইলটা দাও, আমার মোবাইলটা একটু ভিডিও করব আর কি আপুদের রিকোয়েস্টে। তো আসলে সব রিকোয়েস্ট হয়তো রাখতে পারি না, তার জন্য অনেক অনেক সরি। অনেকে হয়তো ভুল বুঝেন যে হয়তো আমার কমেন্টসটা পড়ে না, তা আসলে চেষ্টা করি কমেন্টস পড়ার, তার মাঝে থেকে সব সময় তো আসলে প্রতিদিনের ভিডিওতে সব কমেন্টস পড়া সম্ভব না। আমি সবসময় চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলা পড়ার। তো আজকে আসলে আরও কয়েকজন আপুর কমেন্টস পড়ার ইচ্ছা ছিল, খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছে আপুরা। তো আমি খুব বিজি ছিলাম, তাই আসলে কমেন্টসগুলো আমি কাগজে লিখতেও মনে নেই, আর না লিখলে কিন্তু আসলে সব কমেন্টস মনে থাকে না। তো আমি ভিডিওতে ভয়েস দেওয়ার আগে তারপর তাড়াহুড়া করে কয়েকটা কমেন্টস নিয়েছি, আর যেহেতু আপু মোবাইলটা মানে কি ভিডিও কি মোবাইল দিয়ে ভিডিও করি সেটা আসলে অনেকের প্রশ্ন ছিল, তাই মনে করলাম আজকে মোবাইলটা দেখিয়ে দেই। তো ওই যে বললাম ক্যাকটাস লাগিয়ে বারান্দা পরিষ্কার করে আমি এখানে আবারও চলে আসলাম শশা কাটার জন্য। এগুলা হয়েছে তরকারি রান্নার যে শশাটা আর কি, সেটা আপনাদের ভাইয়া অনেকগুলো বাজার করেছে, বাজারগুলো কিন্তু আমি এখনও খুলেই নাই। এই যে পাশে দেখতে পাচ্ছেন ডিমের প্যাকেট এখনও পড়ে আছে, অনেকগুলো তরকারি এনেছে, তারপর দেখা যায় যে ডাল টাল কিছুই শেষ হয় না। বললাম কেন আনলা, বলে কি এগুলো তো নষ্ট হয় না রেখে দাও। তো সেগুলো পরের ভিডিওতে শেয়ার করব, ওগুলো যখন গুছিয়ে রাখবো আর কি ভিডিও করে রাখবো। তো এই তো শশার সাথে একটা আলু দিচ্ছি, শশার সাথে একটা আলু দিলে আসলে আমার কাছে ভালো লাগে আর কি। আর শশাটা রান্না করব আজকে ইলিশ মাছ দিয়ে, এবং সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আরেকটা কমেন্টস পড়তেছি আমি, হ্যাঁ সেটা হয়েছে আপু আসলে কোনো ইউটিউবার না, তো আপু আসলে আজকে অনেক দিন যাবত আমার অনেকগুলো ভিডিওতে আপু সুন্দর সুন্দর কমেন্টস করে, আর আপুর কমেন্টসের অপেক্ষায় সবসময় আমি থাকি। মানে আমার বাচ্চারও এখন এমন হয়ে গিয়েছে, যখনই আসলে আমি ভিডিও ছাড়ি
যে আমার মেয়েরও জিজ্ঞেস করে, আম্মু সুপিয়া আন্টি কি আজকে কমেন্টস করে না? তো আপুর আইডির নাম হয়েছে জেবা মুবাশিরা, আপুর নাম হয়েছে সুপিয়া। তো আমি একটা কমেন্টসে আর কি আপুকে বলেছিলাম যে আপু জেবা মুবাশিরা আইডি, আপুর নাম কি? তখন আপু বলেছে জেবা মুবাশিরা হয়েছে আপুর মেয়েদের নাম আর আপুর নাম হয়েছে সুপিয়া। সেই থেকে আসলে আপুকে আমি চিনি, আপু আমার প্রতিটা ভিডিওতে কমেন্টস করে। আর ওই যে বললাম আমার বাচ্চারাও কমেন্টস না করলে জিজ্ঞেস করে, আম্মু আন্টি মনে হয় আজকে ভিডিও দেখে না। তো আসলে ইউটিউবে এসেছি নিজের ইচ্ছায়, তারপর দেখা যায় এখানে এসে অনেকের ভালোবাসা পেয়েছি, না দেখা মানুষগুলো আমাকে এত ভালোবেসেছে সেটার কথা কি বলবো আসলে। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। আপুর কমেন্টস ছিল, আপু যা জানতে চেয়েছে আমরা কয় ভাই বোন। তো আপু আমরা হয়েছি ছয় বোন। আপুকে যদিও আমি কমেন্টসে জবাব দিয়েছি, তারপর মনে করলাম যে ভিডিওতে বলে দেই, তাহলে হয়তো অনেকেরই প্রশ্নটা জানা থাকবে, কারো আর কষ্ট করে কমেন্টস করতে হবে না। আমরা ছয় বোন এক ভাই। তো আমার দুইজন বড় বোন, তারপর আমি, আর আমার পরে তিনটা বোন। তো আমরা ছয় বোন আর হয়েছে একটা ভাই। আমার ভাইটা এখনও ছোট, সে এখনও পড়ালেখা করে, আর আমার ছয়টা বোনেরই বিয়ে হয়ে গিয়েছে। তাহাপু আশা করি অনেক কথা বলে ফেললাম, তো আশা করি জানতে পেরেছেন। আসলে আমরা যারা ভিডিও তৈরি করি বা যারা আমাদের ভিডিও দেখেন, তাদের আসলে ভিডিওর কমেন্টস পড়তে পড়তে, তাদের ভিডিও দেখতে দেখতে আসলে মনে হয় যে একদম আত্মীয় স্বজনের মতো সবাই জানাশোনা হয়ে থাকে। তখন কিন্তু তার সম্বন্ধে আমাদের মানে জানতে আগ্রহী হই, জানার অনুপ্রেরণা জাগে। তো এটা দোষের কিছু না। তো আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন, যদি সম্ভব হয় আমি উত্তর দিয়ে দিব, আর সম্ভব না হলে আসলে কিভাবে উত্তর দিব। তো এই তো আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। তো ওই যে বললাম তাসনিমা মম আপু আমাকে বলেছিল আমি কি মোবাইল দিয়ে ভিডিও করি, তো ভাবলাম দেখিয়ে দেই। এই হয়েছে আমার মোবাইল, যেটা দিয়ে আসলে আমি সব ভিডিওগুলো এবং এখন ভয়েস দিতেছি এই মোবাইলটা দিয়ে। তো এই মোবাইলটা আমি আপনাদের ভাইয়ার মোবাইলটা দিয়ে আর কি ভিডিও করেছি। আমার মোবাইলটা এই যে আমার মোবাইল, আমার মোবাইলটা আসলে আগে অনেক খারাপ ছিল, তারপর যখন ইউটিউবিং শুরু করি আপনাদের ভাইয়া বলে কি তোমার তো একটা মোবাইল দরকার। তো আমার ইচ্ছা ছিল না যে থাক আসতে দিলেই নিব আর কি, কিন্তু আসলে আপনাদের ভাইয়া মনে করলো বউর এত শখ ইউটিউবিং করার, তাহলে ভালো একটা মোবাইল দেই। তো আমার কাছে ভালো, অনেকের হয়তো আরও দামি মোবাইল আছে তাই তাদের হয়তো আমার মোবাইলটা ভালো লাগবে না, তবে আমার কাছে এটাই সেরা। তো এই তো আমার মোবাইল, আমার মোবাইলটা হয়েছে স্যামসাং A51। তো কিনেছিলাম হয়তো অনেকে হয়তো দামটা জিজ্ঞেস করবেন, অনেক আগে যেহেতু কিনেছি, এটা আমি প্রায় 32,000 প্লাস এরকম কিছু হবে এরকম দিয়ে কিনেছিলাম। তো এই তো দেখিয়ে দিলাম আমার সেই মোবাইলটা। তো আলহামদুলিল্লাহ মোবাইলটার রেজুলেশন খারাপ না, ভালোই, আমার কাছে ভালোই লাগে। তা আপু তোমার উচিলায় সবাইকে আমার মোবাইলটা দেখিয়ে দিলাম, যদি আজকে তুমি আমার ভিডিও দেখো অবশ্যই আশা করি আমার মোবাইলটা দেখে নিয়েছ। এই তো কালকের ভিডিওর যে থাম্বনেল তৈরি করার জন্য যে ছবিগুলো তুলেছি সেগুলাই আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি। তো এই আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, আপুদের সুন্দর সুন্দর কমেন্টস নিয়ে আবারও কালকের ভিডিওতে হাজির হব যদি বেঁচে থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।